হ্যালো ভিওর্স অ্যান্ড্রুড্লিউডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এআর আশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আমি আজকে আপনাদের জন্য অনেক ভালো একটি আর্নিং ওয়েবসাইট নিয়ে এসেছি এই আর্নিং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে দশ ডলার ইনকাম করতে পারবেন হ্যা সবাই প্রত্যেকে যারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন তারা সবাই কিন্তু আজকে এখান থেকে এই ভিডিওটি দেখার মাধ্যমে দশ ডলার খুবই সহজে ইনকাম করতে পারবেন এছাড়াও কিভাবে আপনার ইনকাম পঞ্চাশ ডলার পর্যন্ত করবেন সেটিও কিন্তু আমি দেখিয়ে দিব এই ভিডিওতে তাহলে ভিওর্স দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আপনার খুবই সহজে দশ ডলার ইনকাম করবেন সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড অব চ্যানেলকে আর নতুন ভিডিও সবার আগে পেতে বেলাইকনে প্রেস করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো দেরি করব না চলে যাবো আমরা একবারে কাজে তো প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে তো আপনারা কী করবেন আমার এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কে দেওয়া আছে কয়েন জিলা নামে আপনি কী করবেন ওই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটি ঠিক এমন হবে তো আপনারা কী করবেন এই ক্রিপ্টো জিলা তো আপনারা এই ক্রিপ্টো জেলা ওই লিঙ্কটিতে ক্লিক করবেন অথবা ওই লিঙ্কটি কপি করে ভালো একটি ব্রাউজারে পেস্ট করবেন ভালো একটি ব্রাউজার আমি রেকমেন্ড করব আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করার জন্য তো ভিওস ওই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা ক্রিপ্টো জেলা থেকে পাঁচশো কয়েন কিন্তু আপনারা ফ্রি পাবেন পাঁচশো সিজের টোকেন ফ্রিতে পাবেন এই পাঁচশো সিজেড টোকেনের ভ্যালু কিন্তু দশ ডলার আর হ্যাভ ইয়ার্স আপনাদের বড়ো সুবিধা হচ্ছে কোনো কে ওয়াইসি নেই এবং অ্যাকাউন্ট খোলার পরপরই কিন্তু আপনার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট দশ ডলার দশ ডলারের সিজেড কয়েন পেয়ে যাবেন মানে টোকেন পেয়ে যাবেন এবং ওই দশ ডলার কীভাবে উদ্যোগ করবেন সেটির জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে সেটা আমি দেখাবো এটা কিন্তু ভেরিফিকেশন নয় এটি কিন্তু আপনাদের যে কে ভেরিফিকেশন সেটি নয় তো আগে দশ ডলার ক্লেম সেটি আমি দেখাবো এখন আপনি কি করবেন এই যে গেট ফাইভ হান্ড্রেড টোকেন সিজেড এটি এটির উপর আপনি ক্লিক করবেন এই যে নিচের দিকে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন পেজ চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু লোড হচ্ছে আরেকটি কথা বলে দিই সেটি হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সময় কিন্তু খুবই কম তো এই সময়ের মধ্যে আপনাদের কাজটি করতে হবে তো ভিউয়ার্স আপনাদের সেই পেজটি চলে আসবে এই যে চলে আসবে এরকম পেজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ইনভাইটার বা রেফারের নাম দেখতে পাবেন তারপর নিচে এখানে ফুল নেম লেখা আছে এখানে আপনার নামটি বসাবেন পুরো নাম তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন এবং তার নিচে যে পাসওয়ার্ড এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন আই এম নট এ রোবট এখানে একটি ক্যাপচা আছে আপনি এখানে টিক মার্ক দিয়ে ক্যাপচাটি ফিল আপ করে নেবেন তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ভিউয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে লগ ইন অপশন বা সাইন ইন অপশন চলে আসবে তো আপনার এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটি বসাবেন আর তারপরে এই যে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটি দেবেন তারপরে আবার এই ক্যাপচাটি ফিল আপ করে মার্ক দিয়ে এই যে সাইন ইন এই বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ভিউয়ার্স এখন আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে লগ ইন করে যে ড্যাশবোর্ডটি কেমন আসবে এবং কী কী কাজ করতে হবে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি লগ ইন করেছি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর নিচের দিকে আমি এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এ আর আশিক আমার নামটি এখানে দেখাচ্ছে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো সিজেড কয়েন কিন্তু এখানে আপনারা পেয়ে গেছেন টোকেন আর দেখেন এখানে কিন্তু প্রত্যেকটি টোকেনের ভ্যালু কিন্তু দেই আছে দুই সেন্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো সিজের টোকেনের ভ্যালু কিন্তু দশ ডলার এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আমিও কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গেছি তো কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু এই ব্যালেন্সটা দেখতে পাবেন কিন্তু এই ব্যালেন্সটা আপনারা উইথড্রো করবেন কিভাবে সেটি আমি এখন দেখাবো তো বেরস উইথড্রো করার জন্য আপনারা এই যে যেই ব্যালেন্স অপশন ব্যালেন্স অপশনে ক্লিক করবেন ব্যালেন্স অপশনে ক্লিক করলে দেখেন এই যে ডেপোজিট উইথড্রো তো উইড্রো অপশনে ক্লিক করলে এখানে আরেকটু ছোট্ট একটু কাজ আছে সেটা আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সর্বনিম্ন উইদ্রো হচ্ছে মিনিমাম ফাইভ ডলার মানে পাঁচ ডলার আর ফি কাটবে হচ্ছে আপনার বিশ সেন্টের মতন মানে টোয়েন্টি সেন্টের মতন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা এই যে অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন আপনার যেইটা ইচ্ছে আপনি কিন্তু সেটাতে দেখেন নিতে পারবেন পেমেন্ট এখানে প্রত্যেকটি পেমেন্ট অপশন রয়েছে কিন্তু এখন কত হচ্ছে আমি এখান থেকে ব্যালেন্সটা উইড্রো করতে পারবো না কারণ আমার কারেন্ট উইথড্রল ব্যালেন্স দেখাবে জিরো জিরো এটি আমি কিভাবে উদ্যোগ করব সেটি এখন আমি আপনারা কীভাবে উদ্যোগ করবেন সেটা আমি দেখাবো এখন তো ড্যাশবোর্ডে চলে আসবো আবার ড্যাশবোর্ডে আসার পরে এই যে যে আমার ব্যালেন্সটি এই যে পাঁচশো সিজেড এটি আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে এই সাইডেই এই পাঁচশো সিজেড কয়েন আর হচ্ছে মানে টেন ডলার এটি কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে তো আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর দেখেন আমার এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স এইখানে যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে আমরা উড্ড করতে পারবো তো আমি এখন কি করব একেবারে নিচের দিকে আমরা যে দশ ডলার পেয়েছি সেটি এই যে ইনভেস্ট অ্যান্ড আর্ন দেখেন বিশ পার্সেন্ট করে কিন্তু আমরা ইন্টারেস্ট পাবো এখান থেকে প্রফিট পাবো তো ইনভেস্ট অ্যান্ড আর্ন এই অপশান থেকে ইনভেস্ট করতে হবে কিন্তু এখানে আসার পরেও আপনারা ইনভেস্ট করতে পারবেন না কিন্তু ইনভেস্ট করার একটা সিস্টেম আছে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন 10 ডলার ইনভেস্ট করলে আপনার ডেইলি 1,50% পয়েন্ট দিনের জন্য তো নব্বই দিন প্রতিদিন কিন্তু আপনার বোনাস ব্যালেন্সটা কিন্তু অ্যাড হতেই থাকবে তো বার্স ব্যালেন্স ইন অ্যাকাউন্ট জিরো কেন দেখাচ্ছে তো এই ব্যালেন্স ইন অ্যাকাউন্ট জিরো ঠিক করার জন্য 10 ডলার বানানোর জন্য ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের ছোট্ট একটি কাজ আছে ড্যাশবোর্ডে আসার পর আপনারা কি করবেন এই যে দেখেন যে পাঁচশো সিজের টোকেন এখানে কিন্তু টেন ইউএসডি নিচে লেখায় আছে তো আপনি কী করবেন এই যে চেঞ্জ টু ইউএসডি এই বাটনটিতে ক্লিক করবেন তো চেঞ্জ টি ইউএসডি বাটনে ক্লিক করলে আপনার কিন্তু পাঁচশো টোকেনের বদলে কিন্তু আপনারা দশ ডলার পেয়ে গেছেন তো এখন এই দশ ডলার কিন্তু আপনারা ইনভেস্টমেন্টে লাগাতে পারবেন এখন এই দশ ডলার আমরা একটু রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করার পরে কিন্তু দেখেন চেঞ্জ টু ইউএসডিটে দিয়েছি তারপরে কিন্তু হয়ে গেছে কিন্তু তাও আসছিল না তো এই জন্য আমি রিফ্রেশ করেছি রিফ্রেশ করার পরে দেখেন আমার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে তো আমরা নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে অ্যাভেলেবেল ব্যালেন্সও কিন্তু দেখেন জিরো কিন্তু তাহলে দশ ডলার গেলটা কোথায় দশ ডলার এই যে নিচে দেখেন ব্যালেন্স ইন অ্যাকাউন্ট দশ ডলার কিন্তু চলে এসেছে এখন আমরা দশ ডলার কী করবো এই যে এই দশ ডলার আমরা যদি উইথড্রো ফান্ডে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস এখানে দেখাবে সেটি হচ্ছে দেখেন আমার ব্যালেন্স তো আবার সেই দশ মানে জিরো জিরোই দেখাবে দশ ডলার দেখাবে না এখন আমরা যে দশ ডলার পেয়েছি সেই দশ ডলার এখন ইনভেস্ট করব। ইনভেস্ট করার জন্য এই যে ইনভেস্ট অ্যান্ড আর্ন এই অপশনে চলে যাবো এই অপশানে চলে আসলে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই এখন কিন্তু পেমেন্ট মেথড ব্যালেন্স এন অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার শো করছে মানে দশ ডলার আমরা পেয়ে গেছি তো এখন আমরা কি করব এই দশ বিশ ডলার এই প্লানটা সিলেক্ট করব এখানে ইউএসডি এখানে কিন্তু আমরা টেন করে দেবো দশ ইউএসডি আর টেন করে দেওয়ার পরে আমরা কি করব এই যে কনফার্ম অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করে দেব আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন দেখেন ইউর ইনভেস্টমেন্ট হ্যাজ বিন প্রসেসড মানে আমরা কিন্তু দশ ডলার সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে দিয়েছি তো এখন এই ইনভেস্ট আপনাকে ডেইলি একটা করে প্রফিট দিবে সেটা হচ্ছে দেড় পার্সেন্ট করে আপনাকে প্রফিট দিবে এবং আপনার সেই প্রফিট ব্যালেন্সগুলো কিন্তু আপনার এই যে মেন ব্যালেন্স এখানে অ্যাড হতে থাকবে মেন ব্যালেন্সে অ্যাড হবার পরে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু টেন ডলার হয়ে গেছে আর এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু আপনাদের প্রত্যেক দিনের প্রফিট কিন্তু এখানে চলে আসবে তো তারপরে যখন এখানে আপনার ব্যালেন্সটা পাঁচ ডলার হবে তখন কিন্তু আপনারা এই যে একেবারে খুবই সহজে এই যে যে অপশন এই যে ব্যালেন্স ব্যালেন্সে গেলে এই যে যে উইড্রো অপশন এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ ডলার মিনিমাম হলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন ডিভিয়ার্স উইড্রোর জন্য আপনি এই যে অ্যাড ওয়ালেট এখান থেকে বিটকয়েন লাইটকয়ন ইথিরাম যেটাই আপনার ইচ্ছা সেটাতে কিন্তু উইথড্রো মেথড এনে অ্যাড করে নিতে পারবেন এবং উইথড্রো করতে পারবেন ডিভিয়ার্স এভাবে কিন্তু আপনারা খুবই সহজে আজকে আমার এই ভিডিওটি দেখে দশ ডলার আর্ন করতে পারবেন খুব 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 সহজে তো ভিউয়ার্স আজকের মতন এখানেই শেষ করব এবং আপনারা আরও বেশি কিভাবে ইনকাম করবেন সেটা বলেছিলাম না সেটার জন্য আপনাকে শুধু রেফার করতে হবে এই যে আপনার রেফার লিঙ্ক আছে রেফারের জন্য আপনি আরও একেবারে অল্প পরিমাণ কিছু টোকেন করে পাবেন যদি আপনারা আরও ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন এভাবেই আর যদি ভাবেন যে আপনারা ইনভেস্ট করে কাজ করবেন বেশি পরিমাণ তাহলে সেটা আপনার ব্যাপার তো বিয়ার্স আজকের মতন এখানেই শেষ করব আর আপডেট নিয়ে সামনে আরও ভিডিও দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই